মহাবিশ্বের মহাবিশ্বয়। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবের প্রতি ঈমান। সিমেনটা কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, এটি একটি কিতাব, এটি একটি কিতাব, গোটা কোরআন শরীফ কিতাব, এর প্রত্যেকটি সূরা কিতাব, এর প্রত্যেকটি আয়াত কিতাব, এর প্রত্যেকটি শব্দ কিতাব, এর প্রত্যেকটি অক্ষর এক একটা কিতাব। আটলান্টিক মহাসাগর, এর তলদেশে কি আছে মানুষ খুঁজে বের করতে পারে? পারে না? পারে বলেই তো টাইটানিক আবিষ্কার করেছে, করছে না? পানির মধ্যে ডুবিয়া কোথায় টাইটানিক আছে খুঁজে বের করছে? তাহলে বোঝা গেল আটলান্টিকের নিচে যাওয়া যায়। কেউ যদি আটলান্টিকের পানি মাপতে চায় ভাত খাওয়া চামচ দিয়ে, ভাত খাওয়া চামচ কি চট্টগ্রামে ছোট না বড়? ছোট, বড়, সব জায়গায় বড়, সব জায়গায় ভাতের চামচটা কি হয়, বড় হয়। এই বড় চামচটা নিয়ে যান, না হয় ডাইলের চামচ নেন যেটা একটু গর্ত আছে। এই চামচ দিয়ে যদি কেউ প্রশান্ত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগরের পানি মাপতে চায় তাহলে তার মাথার সুস্থতা নিয়ে চিন্তা হবে না লোকদের? চিন্তা। কিন্তু এই অস্বাভাবিক ব্যাপারটাও স্বাভাবিক হয়তো কোনোদিন হতে পারে। কেউ যদি চেষ্টা চালায় চামচ দিয়া আটলান্টিকের পানি মাপবে, হয়তো সম্ভব হলেও হতে পারে, কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যা লেখা বা ব্যাখ্যা পূর্ণাঙ্গ করা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা যুগের চাহিদা পূরণ করে। প্রত্যেক যুগে যেমন ব্যাখ্যা আসা দরকার তেমন ব্যাখ্যা আল্লাহ এনে দেন। সুবহানাল্লাহ বলে এটি দেশ কাল পাত্র ভেদে ব্যাখ্যা সারা দুনিয়ায় নতুন করে ব্যাখ্যা আসতে থাকে, যুগের চাহিদা মেটানো হয়। এটি আল্লাহর সংবিধান, এটি কার সংবিধান? সারা পৃথিবীতে অনেক দেশ আছে, অনেক সংবিধান আছে, এই সংবিধানগুলি মানুষে বানায়, আবার মানুষের এই সংবিধান রদ বদল করে। আমাদের দেশের সংবিধান কয়বার পরিবর্তন হয়েছে জানেন? এ পর্যন্ত 14 বার হয়ে গেছে, 15 বার হওয়ার কাছাকাছি আসছে। কিন্তু আল্লাহ কোরআন, আল্লাহর সংবিধান, এর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? হওয়ার সম্ভাবনা আছে না? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কোরআনকে আমি এই জন্য নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজা আন-নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন এই জন্য নাজিল করেছি যাতে করে এই কিতাব দিয়ে আমি আপনি এই কিতাব দিয়ে আপনি মানব গোষ্ঠীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ বলুন। অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন। অন্ধকার কি? অন্ধকার হলো মানুষের তৈরি করা আইন। মানুষ যত আইন তৈরি করেছে সব অন্ধকার, আর আল্লাহ যেটা বানাইছেন ওইটা হলো আলো। এটা কি? আলো। এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনযালা মিন ক্বাবল। হে ইমানদারগণ, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস রাখো তার রাসূল ও কিতাবের উপর যা তিনি রাসূলের উপরে নাজিল করেছেন, এবং পূর্বেও যত কিতাব আসছে সবগুলির উপরে ঈমান আনতে হবে। শুধু কোরআন শরীফের উপরে নয়, এর আগেও যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপরে ঈমান আনা আমাদের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে।